আজ শুরু করব ওয়েব সিরিজের খবর দিয়ে। ওয়েব সিরিজের নাম কারাগার। এই মুহূর্তে দেশে শুধু নয়, দেশের বাইরে ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশি এক সিরিজ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন দর্শক। সাধারণত কি হয় যে একটা সিরিজ মুক্তি পাবে, সেই মুক্তি পাওয়ার জন্য হয়তোবা দর্শক হাইপ সিরিজ হলো অনেক দিন ধরে অপেক্ষা করছেন, কিন্তু এটা কিন্তু কাহিনী ভিন্ন। সিরিজ এরই মধ্যে মুক্তি পেয়ে গেছে, তবে চূড়ান্ত পরিণতি জানার জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় পার্টের জন্য। প্রথম পার্টে বলতে গেলে রহস্যের জাল আর কাহিনীর বিস্তার স্ট্যাবলিশ করা হয়েছে। দ্বিতীয় পর্বের জন্য এখন সবার অধীর অপেক্ষা, চূড়ান্ত কিস্তিমাতের খেলা সেখানেই জমবে। সৈয়দ আহমেদ শাওকির পরিচালনায় হইচইয়ের বহুল প্রতীক্ষিত সিরিজ কারাগারের প্রথম অংশ একেবারেই হইচই ফেলে দিয়েছে দেশ এবং দেশ ছাড়িয়ে, তার বলার অপেক্ষা রাখে না। সৃষ্টির গল্প চিত্রনাট্য লিখেছেন নিয়াবতুল্লাহ মাসুম, সম্পাদনা করেছেন সালে সোবান অনিম, কার্যনির্বাহী প্রযোজনায় ছিলেন মীর মোকারম হোসেন, অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, তাসনিয়া ফারিন, এফ এস নাইম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুর মতো শিল্পীরা। কারাগারের কাহিনীতে শুরুতেই দেখা যায় দীর্ঘদেহী এক জল্লাদ ফাঁসির পাটাতনের ওপর দাঁড়িয়ে কথা বলছেন এবং সাথে কয়েকজন সাগরেদ রয়েছে। তাদেরকে তিনি ফাঁসির দড়িতে কীভাবে মোম লাগাতে হয় সে বিষয়ে কথা বলে এও জানান যে যার মোম লাগানোটা সবচেয়ে ভালো হবে সেই হবে পরবর্তীতে প্রধান জল্লাদ। এমন সময় কিছু একটা আওয়াজ শুনে আকাশের দিকে তাকিয়ে অভিজ্ঞ জল্লাদ বলে ওঠেন, তুফান হইতেছে। এর মানে ভিন্ন ব্যতিক্রম কিছু একটা ঘটতে চলেছে জেলখানার প্রতিদিনকার যে পরিস্থিতি সেখান থেকে আলাদা কিছু একটা ঘটবে। এই সময় আন্দাজ করে নিতে পারেন দর্শক যে একেবারেই ভিন্ন কিছু একটা ঘটতে যাচ্ছে। এদিকে জেলখানার ভিতরে এমনিতেই গোলমেলে পরিস্থিতি। প্রধান জেলার এবং তার যিনি সেকেন্ড ম্যান, এই দুজনের মধ্যে স্বার্থগত দেনা পাওনার কারণে একটা বেকায়দা টাইপ অবস্থা। এই জন্য জেলের ভেতরে বেশ কিছু দুর্নীতি আর বাটপাড়ির কাজ চললেও জেলার কিছু তাকে বলতে পারছেন না বিশেষভাবে। আবার জেলারের যিনি বড় কর্তা তিনিও এসে জেলারকে শাসাচ্ছেন। জেলার আবার তার নিজের ছেলের বেকায়দা একটা পরিস্থিতির জন্য কিছু করতেও পারছেন না। এই ঘোলাটে অবস্থার মধ্যে শুরু হয় কারাগারের আসল কাহিনী। বল কত রাতের বেলা কয়েদি গুনতে গিয়ে নতুন যোগ দেওয়া এক পুলিশ জানায় মোট কয়েদি 326 জন। এ কথা শুনে বাকি সবাই হেসে উড়িয়ে দেয়, কারণ সে নাকি একজন বেশি গুনেছে। পরে সবাই মিলে যখন গুনতে যাওয়া হয় তখন 145 নম্বর সেলের দিকে কেউই যায় না, কারণ সেখানে বহু বছর ধরে কেউ নেই, সেখানে তালা লাগানো। নতুন পুলিশ সেখানেও সবাইকে দেখতে বলে এবং সবাই তখন আলো ফেলে দেখে ভেতরে একজন বন্দী রয়েছে। কিভাবে সে এখানে এসে হাজির হলো কেউই বুঝতে পারছে না, কারণ দীর্ঘদিন যে সেল বন্ধ ছিল, যে সেলের তালা সিলগালা হয়ে গেছে, চাবি হারিয়ে গেছে, তালা কেটে ভেতরে ঢুকতে হবে, খোদ জেলখানার বড় কর্মকর্তাই সেখানে আসেননি কখনো। সেই জায়গায় কয়েদির আগমন কেমন করে ঘটলো তা কেউই ধরে উঠতে পারে না। সে কি আদৌ মানুষ, ভূত না জিন, এ নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্ব সবার মধ্যে। সত্যি বলতে এই সময় দর্শকেরও ব্যাপারটা কিন্তু চট করে ধরে ফেলার কোনো উপায় নেই। তারপর দেখা যায় যে সে আসলে কথাও বলতে পারে না, কানেও শুনতে পায় না, তবে ইশারার মাধ্যমে সে কিছু কথা বুঝতে পারে এবং একইভাবে সে কিছু কথা বোঝাতে পারে। এই কয়েদি দাবি করেন তিনি নবাব সিরাজউদ্দৌলা সিপাহসালার মীর জাফরকে খুন করে জেলে আছেন। এর আগে ছিলেন আন্দামান সহ বিভিন্ন জেলে। তিনি নাকি 250 বছর ধরে কারাগারে বন্দী আছেন, বিভিন্ন সময় বিভিন্ন কারাগারে, এবং এই কারাগারে আটকে থাকা জীবন তার কবে শেষ হবে তা তিনি জানেন না। এইভাবে এগোতে থাকে কারাগারের কাহিনী। জেলখানা কেন্দ্রিক বা প্রিজন এস্কেপ ড্রামা বা থ্রিলার যারা বেশ দেখেছেন তারা জানেন যে এগুলো সাধারণত কিন্তু খুব দ্রুতগতির কিছু হয় না, বিল্ড আপ হয় ধীরে সুস্থে, আস্তে আস্তে। ক্যারেক্টারের কাজের চেয়ে ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড এবং এস্টাবলিশমেন্টের দিকে বেশি জোর দেওয়া হয়। একই সাথে ছোট কিছু ক্লুও কিন্তু দিয়ে দেওয়া হয় যা আপাত দৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ মনে হবে না শুরুর দিকটায়, কিন্তু সেটার কাজ কিন্তু বোঝা যাবে অনেক পরে। এখানে এক্সাম্পল হিসেবে ক্লিন্ট ইস্টউডের এস্কেপ ফ্রম অ্যালকাট্রাজ অথবা আইএমডিবির টপ ফিল্ম দ্য শশাঙ্ক রিডেম্পশন বা জনপ্রিয় সিরিজ প্রিজন ব্রেক, সবখানেই কিন্তু এই স্লো বিল্ড আপের স্টাইলটা ছিল। মানে একটু মনোযোগ দিয়ে দেখলে কারাগারেও এই ব্যাপারটা দেখবেন। ফ্যানমেড অনেক ধরনের থিওরি এখন রয়েছে কারাগারের পরবর্তী পার্টে কী হবে তা নিয়ে। পরিচালক নিজেও বলে দিয়েছেন যে অনেক ধরনের ঘটনার সূত্র শুরুতেই আসলে দিয়ে দেওয়া হয়েছে, তো আমার নিজেরও কিছু ধারণা রয়েছে, তবে সেসব ধারণা বিশ্লেষণ না করা বেটার, অপেক্ষা করাই ভালো আমার কাছে মনে হয়। 10 মিনিট নেক্সট। কারাগারের চিত্রনাট্য এবং দৃশ্যায়ন চমৎকার। এই জন্যই বলতে হবে যে কোনো সিরিজ নির্মাণে আসলে যদি ব্যাকগ্রাউন্ড রিসার্চটা ভালো হয় তার ফল কিন্তু বোঝা যায়। জেলখানার ভেতরে শুটিং পুরোটা সময় কয়েদিদের যে বিভিন্ন আচরণ, এক একটা জায়গায় এক এক ধরনের নিয়ম,
এগুলো একদম বাস্তবভাবে তুলে ধরাটা পেছনে আমার মনে হয়েছে ভালো একটা ব্যাকগ্রাউন্ড রিসার্চ হয়েছে। সাউন্ডের কাজ চমৎকার, স্লো বার্ন স্টোরিতেও যে সময় সময় সাউন্ডের খেলা দর্শককে মুগ্ধ করে দিতে পারে তা এই সিরিজে আমি আবার দেখলাম। সংলাপ ভালো, তবে কিছু কিছু সময় গতি একটু হারিয়েছে বা খেই হারানো মনে হয়েছে আমার কাছে, কিন্তু তার জন্য মূল গল্পে কোনো প্রভাব পড়েনি। আদুরে অভিনয় পারফরমেন্সের দিক থেকে সামগ্রিকভাবে প্রশংসার পাল্লাটাই ভারী থাকবে। চঞ্চল চৌধুরী, আফজাল হোসেন, ইন্তেখাব দিনার বড় বড় সব নাম, প্রত্যেকেই নিজেদের নামের ওজন ধরে রেখেছেন। দারুণ অভিনয় করেছেন FS9 বলতেই হবে, এবং তাসনিয়া ফারিন ওয়াজ ভেরি গুড আমি বলবো। সংক্ষিপ্ত সময়ের চরিত্র হলেও পুলিশের বড় কর্তার ভূমিকায় জাহিদ হোসেন শোভন এবং শেষের দিকে জেলে আসা নতুন কয়েদির চরিত্রে দারুণ পারফর্ম করেছেন মীর নফেল আশরাফি জিসান। পুরোটা স্টোরি টেলিংয়ের প্রেক্ষিতে কোনো ক্যারেক্টারকেই এমন মনে হয়নি যার জন্য গল্পের ডেভেলপমেন্ট কখনো বাধা পেয়েছে। কারাগার যারা এখনও দেখেননি ধীরে সুস্থে দেখে ফেলুন, আর সবার মতো অপেক্ষায় থাকুন দ্বিতীয় পার্টের। তুফান যে আসবে তা আপনিও বুঝবেন। শুরু করো।